আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ না করে রিপোর্ট ডেলিভারি দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাভরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করবে গোয়েন্দা পুলিশ ডিবি মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবিকে এর আগে সোমবার ডাক্তার সাভরিনা আরিফ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিসেন্ট হাসপাতালে ভুয়া করোনা পরীক্ষায় কেলেঙ্কারি প্রধান আসামি মোহাম্মদ সাদেক বাজারে চাতলাপুর সীমান্ত দিয়ে ভারত যেতে পারেন সন্দেহে জেলা সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান চালিয়েছে পুলিশ যানবাহন তল্লাশি ছাড়াও বিভিন্ন হোটেলে চলছে পুলিশি অভিযান পুলিশ জানায় মোহাম্মদ সাদেদ সাদেয়ের মোবাইল ফোন ট্র্যাক করে মৌলভীবাজার তার অবস্থান শনাক্ত করা হয়েছে এরপর সোমবার বিকেল থেকে শমশেননগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বাড়ানো হয় করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে কয়েকদিন ধরে তারা প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন অবস্থার অবনতি হলে সকাল এগারোটায় পটুয়াখালী থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে আসা হয় বৈশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন উপাচার্যের ফুসফুসে সমস্যা রয়েছে তাই তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন নীলফাময়তে তিস্তা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় সকাল নটায় ডালিয়া পয়েন্টে পানি বিপসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এর আগে রোববার রাতে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডালিয়া ব্যারেজ ও ফ্ল্যাট বাইপাস এলাকা রেড অ্যালার্ট জারি করেছিল কর্তৃপক্ষ এদিকে নদীর তীরবর্তী যে চরাঞ্চলগুলো পানি উঠেছিল তা নেমে গেছে বগুড়া এক ও যশোর ছয় আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল নটায় শুরু হয় ভোট নেওয়া চলবে একটা না বিকেল পাঁচটা পর্যন্ত বগুড়া এক আসনে ছয়জন প্রার্থী হলেও বিএনপি প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এখানে একশো তেইশটি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ তিরিশ হাজার একশো আঠারো জন আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয় আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর ছয় আসন শূন্য হয় এখানেও বিএনপি বর্জন করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে এই আসনে ভোটার সংখ্যা দুই লাখ তিন হাজার আঠারো জন সাংবিধানিক ব্যবধান বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন আর পেছানো সুযোগ ছিল না বলে জানিয়েছে নির্বাচন কমিশন উপনির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁয়ের পরিকল্পনা মন্ত্রণালয় এই সভায় অংশ নেয় এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন সহ আটটি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপন ও রংপুর রংপুরে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন প্রথম মৃত্যুবার্ষিকী আজ গত বছরে এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলো উনিশশো সালে চব্বিশ মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এসাদ তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালে ছয় ডিসেম্বর পদত্যাগ করেন তিনি জেলে থাকা অবস্থায় উনিশশো সালে নির্বাচনে রংপুরে পাঁচটি আসনে বিজয়ী হন এরশাদ দু সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের সাথে মহাজোট গঠন করেন তিনি দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও চলতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন হোসেন মোহাম্মদ এশাদ এবার শেয়ার সপ্তাহে তৃতীয় কাজু দিবসে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি সূচক ও লেনদেন সকাল সাড়ে দশটার দুটি সূচক নিম্নমুখী থেকে লেনদেন শুরু করলেও দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ডিএসি এ সূচক ডিএসি এক্স ও ডিএসি থার্টি সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে এ সময় পর্যন্ত লেনদেন হয় একশো বাহাত্তর কোটি চল্লিশ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ছাপ্পান্নটির কমে একশো চারটির এবং অপরিবর্তিত ছিল একশো আটাত্তরটি কোম্পানি শেয়ারের দাম চাকরঙ্গের লেনদেনের ভিত্তিতে দশ কোম্পানির মধ্যে রয়েছে এম এল ডাইং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড লাফার্স হোসিম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং আরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিও লটারি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে কোম্পানিটি আগামী তেইশ জুলাই ভার্চুয়াল লটারি করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কাছে আবেদন করেছে বলে জানিয়েছে কোম্পানিটি এর আগে গত দুই জুলাই কোম্পানির আইপিও আবেদন সম্পূর্ণ করে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানিটির আইপিওতে একশো আটান্ন কোটি টাকার আবেদন করেছে বিনিয়োগকারীরা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউস করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ